1962 সালে একটি সার্বজনীন গণতান্ত্রিক বাণিজ্যিকীকরণ মুক্ত শিক্ষা ব্যবস্থার দাবিতে আমাদের ছাত্র বন্ধুরা জীবন দিলেও এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। এই শিক্ষা ব্যবস্থা এমনই দুর্দশার মধ্যে আছে। করোনা মহামারীর গত 1.5 বছরে আপনারা দেখেছেন যে শিক্ষা ব্যবস্থা অচল থাকলে, বন্ধ থাকলে এই রাষ্ট্রের কিছুই হয় না। এই ধরনের শিক্ষা ব্যবস্থা এরা প্রতিষ্ঠা করেছে কারণ বাংলাদেশে যারা কালে কালে দায়িত্বে আছেন তাদেরকে নানানভাবে গালি দেওয়া যায়। কোনো গালিতেই আপনার এখন মন ভরবে না। গালি দেওয়ার আগে ওই সুন্দর নিরীহ পশুদের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। এদেরকে কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা বললেও আপনার পেট ভরবে না, মন ভরবে না। এই রকম হারামজাদারা ক্ষমতায় আছেন, তারা আমাদের শিক্ষার্থীদের মেরুদণ্ড, তারা আমাদের শিক্ষার্থীদের মেরুদণ্ড যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা করছেন গত 2 বছর ধরে। এই কুলাঙ্গারদেরকে এই সকল দায়িত্ব থেকে না সরালে আমাদের শিশুরা মানুষ হতে পারবে না। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের জেলা বাবুলরা গণতান্ত্রিক শিক্ষা কি জন্য চেয়েছিলেন? এখানে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ সত্যিকার অর্থেই মানবিক বৈশিষ্ট্য নিয়ে যাকে মানুষ বলা হবে সেই ধরনের মানুষ গড়ে উঠবে। যে মানুষ এই দেশকে পরিগঠন করবে, এই দেশের মানুষের যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করবেন। এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হবে, এই বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সংকটের সমাধানের পথ তৈরি হবে, তথ্য তৈরি হবে, তথ্য তৈরি হবে। সেই সকল বিশ্ববিদ্যালয়কে আজকে দালালের কারখানায় পরিণত করা হয়েছে। ছাত্রদেরকে ডোপ টেস্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন, খুবই ভালো কথা। আমরা আর একটা টেস্ট করার কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের মধ্যে কতজন দালাল আছে সেটি টেস্ট করে বের করে দালালদেরকে বের করে দিন বিশ্ববিদ্যালয় থাকে। বিশ্ববিদ্যালয় শূন্য হয়ে যাবে, শিক্ষকদের শতভাগই প্রায় 2-1 জন বাদে দালালে পরিণত হয়েছেন। তারা সরকারের পাঁচাতে, তারা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন কি সেটা বোঝেন না। এই সকল শিক্ষককে আজকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা গত 10 বছরের খবর নিয়ে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, সবগুলো ভিসির নামে দুর্নীতির অভিযোগ আছে। তারা চোর বাটপার, চোর বাটপার, দুর্নীতিবাদ। এই সকল অভিযোগ নিয়ে যখন বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে সেই বিশ্ববিদ্যালয়ে গবেষণা হতে পারে না। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন ওই গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন একজন ছাত্র তিনি লিখেছিলেন যে কি কি কারণে আজকে ভিসি এই বিশ্ববিদ্যালয়ের যোগ্য নন, তিনি কি কি দুর্নীতি করছেন, সেই শিক্ষার্থীকে বরখাস্ত করা হয়েছে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থীকে শপথ করা হয়েছে। এই সকল বদমাশ যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে তারা আমাদের ছেলেদের নামে কিভাবে শপথ লেটার দিতে পারে? আমরাই বরং এই সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথ করছি, আপনারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করুন। ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অনেক কলাবাজি করেছিলেন যে তার নামে 1 কোটা দুর্নীতির অভিযোগ নেই। খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তার সকল দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বে যান তারা সরকারের বাজেটে গোলামি করে, তাদের তোয়াজ করে এই বিশ্ববিদ্যালয়ের আজকে দায়িত্বে আসীন হচ্ছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হওয়ার কথা ছিল গণতান্ত্রিকভাবে। আজকে ছাত্র সংসদগুলো সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে বন্ধ রেখেছেন। চীনের সিন্ডিকেটে কোনো ছাত্র প্রতিনিধি নাই, ফলে বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো অগণতান্ত্রিক নীতিতে পরিচালিত হচ্ছে। আজকে বাংলাদেশে আপনারা দেখবেন এই 62 যে শিক্ষা আন্দোলন হয়েছিল সেখানে যে নীতিগুলো নেওয়া হয়েছিল যে শিক্ষা সকলের থাকবে না, টাকা যা শিক্ষা তা, মানে শিক্ষাকে আপনাকে কিনতে হবে, দোকান থেকে যেমন পণ্য কিনবেন শিক্ষা ও স্কুল কলেজ থেকে কিনবেন। একইভাবে 1983 সালের যে মজিদ খানের শিক্ষা কমিশন, সেই কমিশনেও একই ধরনের নীতি প্রণয়ন করা হয়েছিল। যদি কোনো ছাত্র ফেল করে সে যদি 50% শিক্ষার ব্যয় বহন করতে পারেন তাকে পরবর্তী ক্লাসে পাস করে দেওয়া হবে। 2 বছরের ক্লাস, 2 বছরের কোর্স 3 বছর করা হয়েছে যাতে শিক্ষার্থীদের কাছে 1 বছর আরো বেশি ফি নেওয়া যায়। এই ধরনের নীতিগুলো কালে কালে তারা তৈরি করেছেন, সেই নীতি থেকে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত সরে আসেনি। আপনারা জানবেন বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো সরকারি এবং মাধ্যমিক বিদ্যালয় আছেন তার কোনোটাই সরকার শুরু করেনি। ব্যক্তি উদ্যোগে সেই সকল প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল শুরু হয়েছে,
সরকার মাত্র সেগুলোকে আত্মীকরণ করেছে, যেগুলোকে আমরা সরকারি স্কুল হিসেবে চিনি। তার মানে বাংলাদেশ রাষ্ট্রে রাষ্ট্রীয় উদ্যোগে কোনো ধরনের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার কোনো ভাবনা নেই। ব্যক্তি উদ্যোগে, সামাজিক উদ্যোগে যখন কোনো স্কুল তৈরি হয়, সেই সকল স্কুলের জনপ্রিয়তা এবং শিক্ষার যে কাঠামো, অবকাঠামো দেখে সেগুলোকে আত্মীকরণ করা হয়। তার মানে বাংলাদেশের মানুষের, এই যে শিশুদের কোনো ধরনের শিক্ষার ভাবনা এই রাষ্ট্রের উপাদানের মধ্যে নাই, এই রাষ্ট্রের চিন্তার মধ্যে নাই, তারা পরবর্তীতে এই চিন্তাগুলো করেন। আজকে আমাদেরকে বুঝতে হবে, এই দেশে যারা দায়িত্বে আছেন, কোনো মন্ত্রী মিনিস্টারের এমপির ছেলেমেয়েরা বাংলাদেশে লেখাপড়া করেন না, তারা অন্য দেশে লেখাপড়া করেন। এই দেশে তাদের বাচ্চারা যখন লেখাপড়া করবেন না, জনগণের শিশুরা শিক্ষিত হলো কি হলো না তাদের কোনো মাথা ব্যথা নাই। ফলে দেখবেন করোনা দেড় বছরে শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আমরা ঘোষণা দেখতে পাই না। বাজার ঘাট খুলবে কি খুলবে না সেটা নিয়ে দফায় দফায় সিদ্ধান্ত হয়, গাড়ি চলবে কি চলবে না, ফুল সিটে বসবে নাকি হাফ সিটে বসবে, সকল বিষয়ে সিদ্ধান্ত হয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় না। তাই শুধু এক সপ্তাহ, দুই সপ্তাহ এবং 15 দিন পর পর বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত দিয়ে আছে। ফলে একটা জাতির যখন শিক্ষাকে সবচেয়ে অবহেলিত খাতে ফেলে, তখন সেই জাতির কোনো মেরুদণ্ড থাকে না। আজকে আমাদের রাজনীতি নির্ধারণ করতে হবে, সেই রাজনীতি হচ্ছে এই সময়ে অন্যতম শিক্ষার্থীদের রাজনীতি, তার ক্লাসে ফেরার রাজনীতি। এই রাজনীতিতে যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে এই বর্বরদের শাসনের কবলে পড়ে আমাদেরকে অশিক্ষিত মূর্খ একটা জেনারেশন আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে। তাহলে সেটি যদি আমরা না হয়ে থাকতে চাই, অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় খোলার জন্য আন্দোলন করতে হবে। ইতিমধ্যে সরকার ভয় পেয়েছে যে বিশ্ববিদ্যালয় খুললে নাকি আন্দোলন হতে পারে।